Non-violence is a weapon of the strong. অহিংসা আন্দোলনের পথিকৃৎ তথা জাতির জনক মহাত্মা গান্ধীর এই উক্তিকে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনের ভিত্তি অহিংস পথে দাবি আদায় গত ১২ দিন ধরে অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা তাই কি এখনও দৃঢ় প্রতিজ্ঞ সংকল্পবদ্ধ ধর্মতলার অনশন মঞ্চ উদ্বিগ্ন মাকে পাশে পেয়ে সেই বার্তাই দিলেন কি চিকিৎসক অর্ণব এই প্রশ্নগুলো উঠছে কারণ চিকিৎসক অর্ণবের পাশে দাঁড়াতে অনশন মঞ্চে উদ্বিগ্ন মা মা ছেলের কথোপকথন ধরা পড়েছে সিএন এর ক্যামেরায় স্বভাবতই দীর্ঘ অনশনে থাকা ছেলের স্বাস্থ্য নিয়ে শঙ্কিত মায়ের পাশে থাকার বার্তায় কি আরও বেশি দৃঢ় সংকল্প চিকিৎসক অর্ণব মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে সেই বার্তা কি মাকে দিলেন সন্তান যাই হয়ে যাক সংকল্প দৃঢ়তার মধ্যেই লড়াই জারি থাকবে মাকে আশ্বস্ত করলেন কি চিকিৎসক ছেলে কথিত আছে বোধি লাভের পর গৌতম বুদ্ধ বাড়িতে ফিরলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে উত্তত হয়েছিলেন রাজা শুদ্ধোধন তথা গৌতম বুদ্ধের বাবা যদিও সেই প্রণাম গ্রহণ করেননি গৌতম বুদ্ধ তবে ধর্মতলায় অনশন মঞ্চে সিএন এর ক্যামেরায় ধরা পড়েছে মায়ের মাথায় হাত রেখে সন্তানের আশ্বস্ত করার ছবি এটা গর্ভধারিণীর প্রতি আশীর্বাদ ফিরিয়ে দেওয়া নাকি আগামী দিনে লড়াই আরও ধারালো হবে সেই প্রতিজ্ঞা চিকিৎসক অর্ণবের মাকে দেখা গিয়েছে ছেলেকে চড়িয়ে কাচত লড়াইয়ের সাহস জোগাতে এহেন একগুচ্ছ টুকরো টুকরো ছবিতে দেওয়াল লেখন কি পড়ছে নবান্ন প্রশ্ন তুলছে নাগরিক সমাজ তাদের দাবি উদাসীনতা ভেঙে চোখ উল্টে আর না থেকে এখনই দাবি পূরণে তৎপর হোক নবান্ন স্বাস্থ্য ভবন নয়তো চিকিৎসক অর্ণবের মতো একাধিক মুষ্টিবদ্ধ হাতই বার্তা দিয়ে দেবে লড়াইটা জারি থাকতে সাথে ক্যালকাটা নিউজ